খাতা বের করে সবার খাতার উপরে তারিখ দিবেন আর নাম লিখবেন ঠিক আছে 10 তারিখ তো ঠিক আছে তাহলে এটার সাথে সাথে এক্সাম্পল দিয়ে দেবো কি
ওখানে লিখবো ড্রাগের নির্দিষ্ট কোনো মাত্রা নাই, এক্সাক্টলি এজিথ্রোমাইসিন প্যারাসিটামল যে যেটা লিখবো। এখানে এসে লিখবো যে মেডিসিনের নির্দিষ্ট মাত্রা থাকে, এক্সাম্পলে কি দিব যাই লিখবো সেটার সাথে কত এমজি সেটা লিখে দিব। যদি আমি ওমিপ্রাজল লিখি ওমিপ্রাজল 20 এমজি 40 এমজি লিখে দিব, ঠিক আছে। আবার এজিথ্রোমাইসিন লিখলে 500 এমজি লিখে দিব, প্যারাসিটামল লিখলে 500 এমজি লিখবো, ঠিক আছে। এরপরে আসতেছি সকল মেডিসিনের ড্রাগ, এই কথাটার মালিক কিন্তু মেডিসিন না। তিন নম্বর লাইন আসি, এই ড্রাগগুলো হচ্ছে রোগ নির্ণয় আর রোগের চিকিৎসা বাদে অন্যান্য কাজে ব্যবহার করা হয়, যেমন কি জ্বর নিয়ন্ত্রণ। আরেকটা বলছি কি মেডিসিনগুলো কি করে আমরা আমাদের জ্বর ঠান্ডা কাশি এগুলো আসলে শুধু মেডিসিনগুলো খাচ্ছে তাই না, না পারবো আর হচ্ছে অ্যান্টিবায়োটিক যেগুলো এগুলো মেডিসিন কখন খাচ্ছি বিভিন্ন রোগের বিপক্ষে আমরা কোনো অসুখ হলে তাই করে। আর ড্রাগগুলো যে ড্রাগগুলো এই যে মেডিসিনের ভিতরে তো ড্রাগ আছে এটা রোগের চিকিৎসার জন্য খাচ্ছে, এর সাথে আর একটা কাজে চলে যাচ্ছে কেন সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। আচ্ছা জন্ম নিয়ন্ত্রণ, এখন জন্ম নিয়ন্ত্রণ কিভাবে করে এই ড্রাগগুলো জন্ম নিয়ন্ত্রণ আমরা কি কি ব্যবহার করি? জন্ম নিয়ন্ত্রণ মানে টেট্রেড আছে আর কি আছে, এছাড়া কন্ডেম আছে, এছাড়া লাইকেশন করে, এটাও কিন্তু উদ্ভিদ পরে কিনা আমার জানা নেই। লাইকেশনটা মেডিসিনের মধ্যে আসে না, আর ড্রাগের মধ্যে আসে, তাহলে আমাদের জন্য সাজেস্ট করতে হচ্ছে। অনেক মহিলাদের হাতে শুনবেন হাতে এখানে কাঠি নেই, হ্যাঁ কেউ কাঠি বলে কেউ শুই বলে, তাহলে এটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ। আমার কথা হচ্ছে আমি যদি কোনো একটা কাঠি গাছের ডাল একটা ভেঙে যদি হাতে ধরে রাখি জন্ম নিয়ন্ত্রণ হবে, হ্যাঁ তাহলে ওই কাঠির মধ্যে অবশ্যই কিছু না কিছু আছে, কি আছে তাহলে ওই কাঠির মধ্যে অবশ্যই ড্রাগ আছে তাই না, যেটা হচ্ছে কি করে এখানে বসে থাকে ঠিকই কিন্তু জন্ম নিয়ন্ত্রণের কাজ করে, তাই না। আবার আর কি আছে, পিলের কথা তো বললাম সেটার ভিতরেও ড্রাগ আছে, কন্ডমের মতো এক ধরনের ড্রাগ আছে। আর কি আছে, আরেকটা আছে হচ্ছে ইন্ট্রাইউটেরাইন ডিভাইস। ইন্ট্রাইউটেরাইন ডিভাইস মানে হচ্ছে ইন্ট্রা মানে ভেতরে, ইউটেরাস মানে হচ্ছে জরায়ু, জরায়ুর ভেতরে একটা ডিভাইস আছে সেটার নাম হচ্ছে প্রপার্টি। কখনো নাম শুনছি প্রপার্টি? প্রপার্টি হ্যাঁ প্রপার্টি না প্রপার্টি নাম শুনছি প্রপার্টি করে ডাক্তার বলে হচ্ছে প্রপার্টি করে আমি ছবি দেখাচ্ছি এই ছবি সেই ছবি না এরকম টি আকৃতি, হ্যাঁ এই যে নামটা হচ্ছে এই জন্য টি আকৃতি, এখানে একটা কপারে তার পেছনে ঠিক আছে, আর এখান থেকে একটা সুতা থাকে, কি হয় এই টি এই কপারটিটা হচ্ছে মেয়েদের জরায়ুর ভেতরে দিয়ে দেয় ঠিক আছে, সুতাটা বাইরে দিয়ে বের হয়ে তো এই জিনিসটা কি এটা হচ্ছে এটা শরীরে অবশ্যই কোনো না কোনো ড্রাগ আছে যেটা জন্ম নিয়ন্ত্রণ করে, চাইলেই আমরা কিছু একটা দিয়ে টি বানিয়ে দিলাম আর হচ্ছে জরের ভিতরে ইনসার্ট করে দিলাম হলো না জন্ম নিয়ন্ত্রণ করবে না। কপারটি আর হচ্ছে কাছে একবার দেখাই, ঠিক আছে নামটা লিখা হচ্ছে
টি টিটা হচ্ছে ওর আকৃতির কারণে আর কভার হচ্ছে তারটা হচ্ছে কভার ঠিক আছে হাতের যে জায়গাটা ধরে রাখছে সাদা কালারের একটা কাঠি এই কাঠি গুলো হচ্ছে মেয়াদ থাকে 3 বছর 5 বছর 10 বছর এরকম মেয়াদ থাকে ভিতরে প্রবেশ করা হয় না যেটা ধরে রাখে ভুলে গেলে সমস্যা ভুলে গেলে একটা বা দুইটা ভুলে যাওয়া যায় তারপরটা ভুলে গেলে না আবার হচ্ছে এই কোর্সটা নতুন পরিশ্রম করতে হয় যে পিল গুলো আছে তাহলে এটা একটা সাইড ইফেক্ট আছে যে ভুলে গেলে আমাকে আবার নতুন পরিশ্রম করতে হচ্ছে আর এই যে কপারটি তারপরে ইমপ্ল্যান্ট যেটা বললাম এগুলো হচ্ছে কি হয় এগুলো যদি ইউজ করে কেউ তাহলে মাসে 3 বা 4 বার করে পিরিয়ড হয় এটাও কিন্তু অনেক খারাপ তাই না আবার ধরেন যে এই সুটাটা যদি জরায়ু থেকে বের হয়ে থাকে তাহলে হাজবেন্ডরা কি করবে ইন্টারকোর্সের সময় অবশ্যই এটা অস্বস্তি ফিল করবে না ওয়াইফকে এটা হয়তো বা অ্যালাউ করবে না তুমি এই জিনিস কোথা থেকে নিয়ে আসছো এটা ডক্টরের কাছে যে বলবা যে আমি ইউজ করবো না তাই না তাহলে এই জিনিসগুলো সাইড ইফেক্ট হচ্ছে এগুলো তাহলে সবচেয়ে ভালো কোনটা কনডম ইউজ করা তাই না কনডম অথবা যে পিল পিলটি বললাম যে তিন আজকে খাইছে আর মানে রেগুলার খাচ্ছে আজকে তা ভুলে গেছে সেটা আমরা কালকে খাই খাইতে পারব ইনজেকশন দাও ঠিক আছে শুনেন কালকে খেতে পারব আর কাল যদি ভুলে যায় তাহলে এটা টোটালি বাদ আবার সামনে থেকে ওটা অপারেশন অপেক্ষা করতে হবে আর কোথায় যাব নতুন কথা শুরু হবে ঠিক আছে তাহলে এগুলো সাইড অনেক হাসপাতাল পাশে যে আমাদের এই সমস্যা হচ্ছে কপারটি পড়ে গেছিল এসে বলে যাবো হাতে ইমপ্ল্যান্ট লাগে গেছিল এসে বলে আমি সাইড ইফেক্ট শুনলে হয়ে যাবে ঠিক আছে আচ্ছা ড্রাগন মেডিসিনে পার্থক্য বলতে এসে আমি কিছু বলছি জানানোর জন্য বললাম কিন্তু ড্রাগন মেডিসিনে পার্থক্য কি আমরা পরীক্ষা লিখতে পারবো তিনটা পার্থক্য আছে তিনটার মধ্যে কি কি ছিল এই যে এখানে একটা আমার ড্রাগ ছিল এই ড্রাগ থেকে আমরা মেডিসিন বানিয়েছি পরীক্ষার সময় কি লিখো যে এই ড্রাগের নির্দিষ্ট কোনো মাত্রা নাই এক্সাম্পল হচ্ছে কিন্তু পরেতে লিখতে গেলে আবার এমজি সহ দিবে কি লিখো যে মেডিসিনের নির্দিষ্ট মাত্রা আছে ওমিপ্রাজল লিখলে 20 এমজি বা 40 এমজি প্যারাসিটামল লিখলে না পারলে লিখে কোনো কোম্পানির নাম লেখা যাবে না জেনারিক নাম লিখতে হবে তাহলে প্যারাসিটামল লিখলে 500 এমজি ফার্মাসি লিখলে 500 এমজি ওকে আর সব মেডিসিনগুলো এই যে মেডিসিনগুলো বানিয়েছি ড্রাগ থেকে এরা সবই ড্রাগ কিন্তু ওই যে ড্রাগগুলো আছে কামালার মধ্যে ওরা সব মেডিসিন না সবগুলো মেডিসিন হিসেবে আমরা খাইতে পারি না তাই না আর কি বলছি ড্রাগুলার রোগ নিয়ন্ত্রণ এভাবে লিখতে পারে যে রোগের চিকিৎসা এবং জন্ম নিয়ন্ত্রণে ব্যবহৃত হয় আর এটা শুধুমাত্র রোগের চিকিৎসা ব্যবহৃত হয় এভাবে লিখতেই হবে ঠিক আছে আচ্ছা গেল চার নম্বর কোশ্চেন এরপরে চলে আসি আমরা ডিভাইন ব্রঙ্কোডাইলেটর ড্রাগস দর্শক
কেউ যদি চালাকি করে মনে করে শুধু কোশ্চেন গুলো করবো কোশ্চেন গুলো না এই শীতটাই শেষ হয়ে যাবে ঠিক আছে আগের কোশ্চেনটাতে কি আর কোনো সমস্যা আছে বুঝতে পারছি ড্রাইভার মেডিসিনে পাঠাবো Thank you.
আপনি ইংলিশে ক্লাস তো শেষ দশ মিনিট বাকি আছে সব তো করে ফেলছি আচ্ছা ছবি আঁকা শেষ তাহলে এটা কি বলেন তো খাদ্যনালী পানি যখন খাই আমরা এই নালীতে ফিল করি যারা তিন চার দিন ডাইস্ট্রিম খাওয়ার সময় পানি খাওয়ার সময় এই যে দিক দিয়ে ফিল করি এটা ভুল ধারণা এটা ঠিক সাথে আরেকটা নালী আছে ওটা হচ্ছে আমাদের খাদ্য নালী ইসো হয়ে গেছে হ্যাঁ ওটা আবার যখন কোনো কোশ্চেন আসবে এটা দিলে তখন লোক একটু জাস্ট একটু বলে যাচ্ছি ওই খাদ্য নালীকে আমরা ফিল করি আর যখন আমরা বাতাস দিই দেখেন একটু শ্বাস নেওয়া শ্বাস নেয় কোন দিক দিয়ে যাচ্ছে দিচ্ছে কিন্তু নাক দিয়ে নাক দিয়ে শ্বাস নেওয়ার পর এটা আমাদের শ্বাসনালী দিয়ে নেবে ওকে দুই সাইডে ভাগ হয়ে ওইটা ফুসফুসে চলে যাচ্ছে ঠিক আছে ধরো সম্ভব আছে এই যে এটা দেখো এটা কোন দিক থেকে আসছে গলার দিক থেকে এসে নাকের দিক দিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এই যে নাক নাকের দিক দিয়ে বাতাসটা যে মনে করে দেখো নাকের দিক দিয়ে যে এই যে আমাদের গলা দিয়ে নেবে শ্বাসনালী দিয়ে এসে এটা দুই যদি আমরা কি করি খাওয়ার সময় কথা বলি এই শ্বাসনালীর বাতাসটা কি হবে খাদ্য নালীতে চলে যাবে আবার যদি কি করি যদি এই যে কথা বলার সময় খাবারটা চলে যাওয়ার কথা আমাদের খাদ্য নালীতে এই খাবারটা খাদ্য নালীতে না যেয়ে শ্বাসনালীতে চলে যেতে পারে তাই না আমাদের মুখের মধ্যে একটা আল জিহ্বা থাকে নামটা শুনছেন কেউ না দেখলে কায়নার সামনে দাঁড়া দিতে ছোট একটা জিহ্বা আল জিহ্বা ও কি করে ওর কাজ কি দেখতে ছোট হলে ওটার কাজ অনেক বেশি এই কাজ আমরা যখন খাচ্ছি আমাদের তো শ্বাসনালী আর হচ্ছে খাদ্য নালী একসাথে থাকে যখন আমরা শ্বাস নিই তখন আমাদের খাদ্য নালী থেকে বের হয়ে যায় আর যখন খাবার খাই শ্বাস নালী থেকে বন্ধ করে দেয় যদি একসাথে খাবারও খাই শ্বাসটা যাচ্ছে দুটো একসাথে করলে কি হয় তখন খাবারটা খাদ্য নালী থেকে চলে না যে শ্বাস নালী থেকে চলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে আমাদেরকে বলা হয় যে খাওয়ার সময় কথা বলতে হয় তাই না আমরা কিছু বুঝতেছি না কিন্তু একজন আমাদের ওখানে হয়েছিল ওরে লাস্টে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল শুধু খাইছে খাওয়া পরে ভিতরে ঢুকছে আমরা কোথায় চলে আসছি অলরেডি বাতাস দিলাম আমরা নাক দিয়ে বাতাসটা যে দিলাম বাতাসের সাথে কি নিছে এখন কথা হচ্ছে যে রাস্তাটা দিয়ে এই যে চিত্র গুলো দিয়ে যে বাতাস ঝুঁকতেছে এখন আমরা আসছি ব্রঙ্কাস কি জিনিস এই চিত্রটা হচ্ছে আমাদের ব্রঙ্কাস
মার্ক করেন ছবির মধ্যে লিখে যে এটাই হচ্ছে আমাদের ব্রহ্মাস। ব্রঙ্কাস পড়াটা কেন আসলো, এত বড় কথা কেন বলছি, পড়া চলছে ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা, ঠিক আছে? তাহলে ব্রঙ্কাস যদি না জানি না চিনি তাহলে ব্রঙ্কো ডাইলেটেড, ব্রঙ্কো ডাইলেটেড সারাদিন বলে বুঝবো না এটা পেটে কাজ করে নাকি মাথায় কাজ করে না হাতে নাকি পায়ে, তাই না? তাহলে এখন যে তোমরা ব্রঙ্কাস চিনছি তখন এখন শুনলেই বুঝতে পারবো যে ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা গুলো কাজ করে কোথায়, আমাদের ফুসফুসের উপরে, তাই না? কারণ আমাদের ব্রঙ্কাসটা ফুসফুসের মধ্যে থাকে। গেল ব্রঙ্কো, এবার আসি ডাইলেটেড, এই যে আমাদের এগুলো বললাম না আমরা ব্রঙ্কাস, এই ব্রঙ্কাস গুলো কি করে ধরেন আমি একটা ব্রঙ্কাস এদিকে এনে দেখে এদিকে একটা ব্রঙ্কাস কি করে আমাদের ঠান্ডা সর্দি লেগে এগুলো এরকম বন্ধ হয়ে যায়, ঠিক আছে? পেছনে ভাইয়া এত সমস্যা হয়েছে চিত্র এটা একটা ব্রঙ্কাস, আমাদের ঠান্ডা সর্দি যখন লাগে কি হয় এই ব্রঙ্কাস এরকম অর্ধেক বন্ধ হয়ে যায়, আরেকটা একদম পুরোটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আরেকটা এখন একটু একটু বন্ধ হচ্ছে। এখন আমার কথা হচ্ছে যদি ঠান্ডা লেগে ব্রঙ্কাস গুলো এরকম একটা অর্ধেক বন্ধ হয়ে গেছে আর একটু বন্ধ হয়ে গেছে আর ফুল বন্ধ হয়ে গেছে, এগুলো দিয়ে বাতাস ভালো মতো ঢুকবে নাকি এটা দিয়ে বাতাস ভালো ঢুকবে? তাহলে আমাদের কাজ কি হবে যদি এগুলো বন্ধ হয়ে যায়, শ্বাস কি ঠিক মতো নিতে পারবো? শ্বাস নিতে কষ্ট হবে, তাই না? আগে শুরুতে চলে আসছে এখন শ্বাস থেকে সুবিধা হবে না, তাই না? তাহলে এই ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা মানে হচ্ছে যে ব্রঙ্কাসকে ডাইলেট করে মানে প্রসারিত করে তাদেরকে আমরা বলছি ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা। এবার বুঝতে পারছি এতগুলো কথা কেন বলছি, বুঝে কি ম্যাডাম ব্রঙ্কো ডাইলেটেড মেডিসিন ছাড়া আর একটা যেটা আছে স্প্রে করে পূর্ণ কার্যকারী না, সবাই ব্রঙ্কাসকে ডাইলেট করে সবাই এই ছিদ্রগুলোকে খুলে দিচ্ছে, বন্ধ হয়ে গেছিল এগুলো খুলে দিচ্ছে, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে এই ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা কাকে বলে আর হচ্ছে এদের এক্সাম্পল কোন কোন ব্রাগি ব্রঙ্কাস থেকে ডাইলেট করে সেটা আমরা দেখবো। তাহলে প্রথমে কোশ্চেন হচ্ছে এক নম্বর হচ্ছে এখানে কি আছে আপনাদের পরীক্ষা দেখেন, ডিফাইন ব্রঙ্কো ডাইলেটেড ব্রাহা, ডিফাইন ডিফাইন আপনি কি কাকে বলে, তাই না? ডিফাইন ব্রঙ্কো ফার্মেসরে যেয়ে
ছয়টা বসি সালবুটামল লেবুসিলট্রন
আমাদের দিনগুলো চলে গেল প্র্যাকটিক্যাল করাইলো না কোনটা প্রথম ক্লাস হতো ম্যাডাম মনে করেছে টাকা পয়সা খরচ করি।